পুজো স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমি জয়িতা জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিংড়ির মালাইকারি দারুণ স্বাদের এই রান্নাটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন শুধু লাগবে কয়েকটি উপকরণ চলুন দেখে নেই আমি এখানে কয়েকটা মাঝারি ধরনের চিংড়ি নিয়েছি চিংড়িগুলো দোকান থেকে পরিষ্কার করে দিয়েছে তার জন্য পা পাখনা সেগুলো কম আছে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে কয়েকটা টুথপিক নিয়েছি চিংড়িগুলো ভাজার পরে যাতে কুকড়ে না যায় তাই টুথপিক ঢুকিয়ে মাথা মাথা থেকে চিংড়ির পেছন অব্দি আমি গেথে দিচ্ছি কারণ চিংড়িগুলো ভাজার সময় কুঁকড়ে যায় আর এই টুথপিক যদি গেথে দিই ভেতর দিয়ে তাহলে চিংড়িগুলো সোজাই থাকবে চিংড়িগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি এরপর আমি চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি মেখে নিচ্ছি এভাবে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি চিংড়িগুলোকে ভেজে নেব মালাইকারির জন্য আমার লাগবে কাজু বাটা চিংড়ির পরিমাণ কম তাই আমি পাঁচটা কাজু জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা এরপর আমি কাজুগুলোকে ভালোভাবে বেটে নিলাম কাজু বেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে নারকেল কোড়ানো লাগবে আমার আমি এক বাটি নারকেল কোড়ানো ওই নারকেল কোড়ানোগুলোকে পাটার মধ্যে ভালোভাবে বেটে নিচ্ছি কারণ মালাইকারিতে আমার লাগবে নারকেলের দুধ আমি এখানে জল ব্যবহার করব না একটা গামলার মধ্যে নিয়েছি দুই কাপ গরম জল এই গরম জলের মধ্যে নারকেল কোড়ানো বাটাটা আমি দিয়ে দিলাম এভাবেই আমি নারকেল দুধ তৈরি করব। একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে এই নারকেল কোড়ানোর জলটা আমি দিয়ে দিচ্ছি চিপে চিপে নিয়ে নিচ্ছি নারকেলের দুধ আর এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল পাঁচ মিনিট পর আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি বেশি ভাজা যায় না বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় তাই একদিক অল্প ভাজা হয়ে গেলে চিংড়িগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তেল থেকে নামিয়ে নিচ্ছি আজকে রান্না সম্পূর্ণ হবে সরষের তেলে ওই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব তবে এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটাকেও আমি ভেজে নেব এরপর দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এর ফলে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নার ফ্লেভারটা সুন্দর হবে কিছুক্ষণ বাদে দেখুন মশলাটা দিয়ে তেল ছাড়ছে আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব লঙ্কা বাটা আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসেবে আপনারা লঙ্কা বাটাটা দিতে পারেন আবার একটু নাড়িয়ে নিলাম আর মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি মিষ্টি পছন্দ না করলে চিনিটা আপনারা দেবেন না আর তার সাথে দিয়ে দিচ্ছি কাজু বাটা সব কিছু একসাথে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল দুধ আমি দুই বাটি নারকেল দুধ এর মধ্যে দিয়ে দিলাম মাছের পরিমাণ অনুযায়ী আপনারা এই নারকেল দুধটা ব্যবহার করবেন একটু নাড়িয়ে নেব আর কিছুক্ষণ বাদে দেখুন ঝোলটা বল কুটেছে তবে ঝোল এখনও অনেকটাই আছে এতটা ঝোল ভালো লাগবে না ঝোলটা আরও কিছুটা আমি কমিয়ে ঘন করে নেব আর দেখুন কিছুক্ষণ বাদে ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়িগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব এই ঝোলের মধ্যে চিংড়িগুলো সেদ্ধ হয়ে যাবে তাই ঝোলটায় ঠিক এইটুকু রাখলাম আর চিংড়ি যে বাটিতে ছিল সেই বাটিতে যতটুকু তেল ছিল সেই তেলটা আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুক্ষণ সময় নিয়ে চিংড়িগুলোকে সেদ্ধ করে নিতে বাদে দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর চিংড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আরও বাকি উপকরণগুলো একটু নাড়িয়ে নিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন ফ্রেশ ক্রিম দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর শেষ উপকরণ গরম মশলা যেটা না দিলে আমি রান্নাটা শেষ করতে পারবো না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে হাফ চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে আবারও একসাথে সব কিছু নাড়িয়ে নিলাম সব কিছু মিশিয়ে দিয়ে দুই মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আর দুই মিনিট পরে আমাদের আজকের রেসিপি চিংড়ির মালাইকারি একেবারে তৈরি রেসিপি ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ